আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পুচু বানি বিডি চ্যানেল। আমরা সাধারণত খরগোশকে আক্রমণাত্মক পোষা প্রাণী হিসেবে ভাবি না। খরগোশ আক্রমণ খুব কমই করে থাকে, কিন্তু খরগোশে কামড় দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে যে আমাদের বোঝা অনেক জরুরি। এটি তাদের বডি ল্যাঙ্গুয়েজেরও অন্তর্ভুক্ত। তাই আজকের ভিডিওতে খরগোশের কামড় দেওয়ার 9টি কারণ বর্ণনা করব ইনশাল্লাহ। তাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। খরগোশের কামড় দেওয়ার কারণসমূহের মধ্যে একটি হলো ভয়। অনেক খরগোশ ধরা বা কোলে নেওয়া পছন্দ করে না, তারা ভয় পায়। এর লক্ষণগুলি হচ্ছে লোম ফুলে যাওয়া, চোখ বড় বড় হওয়া, থাম্পিং করা ইত্যাদি। এরকম অবস্থায় আপনি আপনার খরগোশকে কোলে তুলতে যাবেন না, আগে তাকে শান্ত হতে দিন। আমার পুচ্চুকে কোলে নেওয়ার ভিডিও দিয়েছিলাম, পুচ্চু সেই সময় অনেক ভয় পাচ্ছিল যে সে কোলে নেওয়াতে ভয় পায় না, ভয় পাচ্ছিল শুধু ক্যামেরা দেখে। আসলে সেই দিন প্রথমবার পুচ্চুকে নিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে খরগোশকে কিভাবে কোলে নিতে হয়। বুঝিয়ে নিতে সে এত ভয় পাবে। আপনারা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতে বা সেলফি তুলতে চান খরগোশকে নিয়ে, তাহলে দূরে ক্যামেরা রেখে করার চেষ্টা করবেন। 2, টেরিটোরিয়ালিটি। এখানে টেরিটোরিয়ালিটি বলতে বোঝায় নিজের এলাকার প্রতি বিশেষ যত্নশীলতা, রক্ষণশীলতা, আধিপত্যতা বোঝায়। মানে এই এলাকাটি শুধু আমার, এরকম। অনেক খরগোশ নিজের টেরিটোরিয়ালিটি এর জন্য তার মালিককে কামড় দেয়। ছেলে থেকে মেয়ে খরগোশদের অপেক্ষাগত টেরিটোরিয়ালিটি একটু বেশি হয়, নিটার স্প্রে করালে এটা কিছুটা কম হয়। 3, পেইন। অনেক সময় খরগোশ ব্যথার কারণেও আপনাকে কামড় দিতে পারে। খরগোশের ব্যথা বা অসুস্থ লক্ষণ নিয়ে আমার আলাদা ভিডিও আছে, উপরে আই বাটনে ক্লিক করেই দেখে নিতে পারেন। 4, লাভ বাইটস। খরগোশও তার মালিককে লাভ বাইটস দেয়, অর্থাৎ ভালোবেসে কামড় দেয়। এই কামড়টা হালকা ভাবে দেয়, চিমটি কাটলে যেরকম অনুভূতি হয় ঠিক সেরকমই লাগে এই লাভ বাইটস। 5, ভুলক্রমে কামড়। খরগোশ কোনো কারণ ছাড়াই ভুলেও কামড় দিতে পারে। খরগোশ সামনের দিকে দেখতে পারে না, আমরা খাবার দিতে গেলে ভুলক্রমে আমাদের আঙ্গুলে কামড় দিয়ে দেয়। তারা অজানা ব্যক্তির হাতকে শিকারী হাত মনে করেও কামড় দিতে পারে। আবার কিছু খরগোশ খেলার ছলেও জোরে কামড় দিয়ে দিতে পারে। 6, অ্যাগ্রেসিভ। একটি খরগোশকে বেশি সময় না দিলে বা কোনো খেলার সাথী না থাকলে তারা স্ট্রেস ফিল করতে পারে, ফলে তারা অ্যাগ্রেসিভ হয়ে যায়। আবার তাদেরকে বেশিরভাগ সময় খাঁচা আটকে রাখলেও বা বড় খাঁচা না দিলেও অ্যাগ্রেসিভ হয়ে যায়, ফলে তারা কামড় খামচি দেয়। 7, আধিপত্য। কামড়ানো বা হালকা কামড়ানো, যেটাকে ইংলিশে বলা হয় বাইটিং অ্যান্ড নিপিং, খরগোশের স্বাভাবিক আচরণের মধ্যে এটা একটি। একটি খরগোশ অন্য খরগোশকে নিজের এলাকায় আসার জন্য কামড়াতে পারে। এটা হয় অনেকগুলো খরগোশ যখন অ্যাডাল্ট হয় ও একসাথে থাকে, তখন নিজেদেরকে এলাকার রাজা বানাতে চায়। তাই অন্য খরগোশকে মেরে রাজত্ব দখল করতে চায়। আবার কোনো খরগোশ দুর্বল বা অসুস্থ হয়ে পড়লেও অন্য খরগোশ রাজা হওয়ার জন্য সুযোগ নেয়, কামড় দেয়, এমনকি মেরেও ফেলে। এগুলো ছেলে খরগোশগুলির মধ্যে বেশি হয়, তাই খরগোশ একসাথে রাখা উচিত নয় যতক্ষণ তাদের মধ্যে বন্ডিং বা বন্ধুত্ব না করাতে পারেন। 8, প্রেগনেন্সি। মা খরগোশ নিজেদের বাচ্চার রক্ষার জন্য কামড় দেয়। আবার খরগোশ প্রেগনেন্সি অবস্থায়ও বেশি ধরাধরি পছন্দ করে না, তাই ধরতে গেলে কামড় দিতে পারে। 9, নিপিং বা হালকা কামড়। খরগোশ আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য বা আমাদের অবস্থান পরিবর্তন করানোর জন্য হালকাভাবে কামড় দিতে পারে। আবার তাদের পথের মধ্যে থাকলেও আমাদেরকে সরানোর জন্য হালকাভাবে কামড় দিতে পারে। আর খরগোশ কামড় দিলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না, একটি অ্যান্টিসেপটিক ক্রিম লাগালেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর যদি ভিডিওটি থেকে আপনার
কোনো উপকার হয় তাহলে অন্যের কাছে শেয়ার করে দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।